সো গাইস ফাইনালি আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণটা হলো আজকের এই ভিডিওটাতে তোমাদেরকে বলতে চলেছি ফ্রি ফায়ারের নতুন একটা গ্লিচ সম্পর্কে, যে গ্লিচটা ইউজ করার মাধ্যমে তোমরা অনেক রেয়ার রেয়ার জিনিসগুলো কিন্তু ফ্রিতেই নিতে পাবে। তো কিভাবে সেটা কাজ করে এবং কি নেওয়ার পরবর্তীতে তোমাদের আইডির কি কোনো সমস্যা হবে কি হবে না, এই রিলেটিভ যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে আজকের এই ভিডিওটাতেই বলে দিচ্ছি। তার সাথে আপকামিং সাথে আমাদের গেমের ভিতরে নতুন ধাপের অনেকগুলো গুলওয়ালের স্কিন আসবে, যে গুলওয়াল স্কিনগুলোর মধ্যে একটা দুটো স্কিন তোমরা ফ্রিতে পাবে, তার সাথে গুলওয়াল স্কিনগুলোর লুক কেমন হবে সেটাও তোমাদেরকে এই ভিডিওটাতেই সবার আগে যেহেতু বলে দিতে চলেছি সেহেতু তোমাদের কাছে একটা লাইক আমি আশা করতেই পারি। তো প্লিজ 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 তোমার প্রত্যেকে একটা করে লাইক করে দাও। আর আজকের এই ভিডিও লাইক আমি আমি রাখতেছি মাত্র 7000। আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করে দাও তাহলে ইজিলি লাইক আমটা পূরণ হয়ে যাবে, সেহেতু লাইক করতে ভুলবা না। আর আজকের এই ভিডিও লাইক আমটা যদি কোনোরকমভাবে পূরণ হয় তাহলে তোমাদের মধ্য থেকে একজনকে একটা উইকলি মেম্বারশিপ গিভওয়েও দেব। আর এই উইকলি মেম্বারশিপের গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য সিম্পলি তোমাদেরকে ভিডিওটাতে লাইক করতে হবে এবং কি পার্সোনালি ওটা বেশি বেশি করে কমেন্ট সেকশনে লিখতে হবে, তাহলে তুমি নিজেও গিভ উইনারটা হতে পারো। আর একই কথা তোমাদেরকে কালকের ভিডিওটাতে বলছিলাম এবং কি কালকের ভিডিওতে একজনকে একটা উইকলি মেম্বারশিপ দেওয়ার যেহেতু কথা বলছি, তো ফাইনালি গাইস একজনকে একটা উইকলি মেম্বারশিপ দিয়েও দিছি। আর যাকে দিছি তার ইউডিটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, একইভাবে আজকের এই ভিডিওটাতেও দিয়ে দেব। সেহেতু ভিডিওটাতে লাইক করে দিয়ে পার্সোনালি ইউডিটা বেশি বেশি করে কমেন্ট সেকশনে লিখতে কিন্তু ভুলবাই না। তো যাই হোক, এবার আমি তোমাদেরকে এ টু জেড ভাবে সবগুলো ব্যাপার ক্লিয়ার করে দিচ্ছি। শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি আপকামিং সাথে আমাদের গেমের ভিতরে নতুন ধাপের অনেকগুলো গুলওয়াল স্কিন আসবে, যার মধ্যে আমাদেরকে কিন্তু এক দুটা স্কিন ফ্রিতেও দিবে। তো কোন স্কিনটা ফ্রিতে দেবে এবং কি কোন স্কিনগুলো আসবে সেগুলো তোমাদেরকে ফার্স্ট অফ অল দেখাই দেই। তো যেমনটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যে গুলওয়ালের স্কিনটা, এটা কিন্তু ডিজে থিমের উপর ভিত্তি করে বানানো হয়েছে, যেটা কিনা মোটামুটি চলার মতোই, যেটা কিনা আপকামিং সাথে কখনোই ফ্রিতে দেবে না। তার সাথে এই যে গুলওয়াল স্কিনটা দেখতে পাচ্ছ এটাও ফ্রিতে দিবে না, যার লুকটাও কিনা মোটামুটি ভালোই গাইস। আর এটা যেহেতু মানে অনেকটাই লিজেন্ডারি গুলওয়াল স্কিন সেহেতু আপকামিং সাথে ডায়মন্ড খরচ করার ইভেন্টে দিবে। তার সাথে এই যে আমাদের কারুকার্যের উপর ভিত্তি করে যে গুলওয়াল স্কিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আপকামিং সাথে আমাদেরকে বেবি ইভেন্টের মাধ্যমে ফ্রিতে দিতে পারে। তার সাথে এটাও কিন্তু দিতে পারে, কারণ এগুলো কিন্তু থিম গুলওয়াল স্কিন, বলতে গেলে কোনো রকম লিজেন্ডারি না। আর লিজেন্ডারি গুলওয়াল স্কিনগুলো সম্ভবত আমাদেরকে ডায়মন্ড খরচ করার ইভেন্টেই দেয়, যেমন এই যে গুলওয়াল স্কিনটা এটা কিন্তু আমাদের অলরেডি ডায়মন্ড খরচ করার ইভেন্টে দিচ্ছে, যেখান থেকে কিনা অনেক ডায়মন্ড খরচ করে আমাদেরকে এই গুলওয়াল স্কিনটা বের করতে হচ্ছে। তবে গাইস যাই হোক, এই কথা বাদ দিয়ে আমি তোমাদেরকে পরবর্তী যে আরেকটা গুলওয়াল স্কিন আছে এটা দেখাই দেই। তো গাইস এই যে গুলওয়াল স্কিনটা আছে এটাও কিন্তু ফ্রিতে দিতে পারে। পার্সোনালি আমি তোমাদেরকে যে তিনটা গুলওয়াল স্কিন ফ্রিতে দেওয়ার কথা বললাম, এই তিনটা গুলওয়াল স্কিন মধ্যে যে কোনো একটা গুলওয়াল স্কিন আপকামিং সাথে তোমরা ফ্রিতে পাবেই, এটা তুমি 100% শিওর থাকো। কারণটা হলো এর আগেও কিন্তু আমাদেরকে বেপ ইভেন্টের মাধ্যমে মিশন কমপ্লিটের মাধ্যমে গুলওয়াল স্কিন দেওয়া হয়েছিল, একইভাবে কিন্তু আবার দেওয়া হবে, বলতে গেলে এই তিনটার মধ্যে যে কোনো একটা, এটা তোমাদেরকে জানাই দিলাম। যাই হোক, এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা কিভাবে গ্লিচ ইউজ করার মাধ্যমে অনেক ভালো ভালো জিনিস নিতে পাবে এবং কি এই গ্লিচটা করার পরবর্তীতে তোমাদের আইডির কি কোনো সমস্যা হবে কি হবে না সেটাও বলে দেবো, নো টেনশন। তো আগে তোমরা গ্লিচটা কীভাবে ইউজ করতে হয় সেটা তোমাদেরকে বলি। তো যেমন তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যে ইভেন্টটা, এই ইভেন্টটা কিন্তু তোমাদেরকে যেতে হবে। আর এই ইভেন্টটা যাওয়ার পরবর্তীতে কিন্তু তোমরা মানে রিওয়ার্ডগুলো ফ্রিতে নিতে পারবে। আর এগুলো যাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে সিম্পলি এখানে ইলাইট পাজে আসতে হবে, তার সাথে পৃথিবী আইকনে ক্লিক করার পরবর্তীতে শেয়ারে ক্লিক করার পরবর্তীতে তোমাদেরকে যেটা করতে হবে এখান থেকে ক্রোম সিলেক্ট করতে হবে। আর ক্রোমে সিলেক্ট করার পরবর্তীতে আমার মোবাইলের ইয়াটা সমস্যা হয়েছে, তাহলে আমি তোমাদের ঠিক করে দেখাই। তো গাইস এরকমভাবে আমি সোজা ভেঁকা করে নিলাম আর কি তোমাদের দেখা সুবিধার্থে। তার পরবর্তীতে এখানে তোমাদের যে ইয়াটা রয়েছে এখান থেকে এটা কপি করে নেবে আর কি, এখানে নিচে যে অপশনটা রয়েছে কপি করার পরবর্তীতে সামনের দিকে আসবে। সামনের দিকে আসার পরবর্তীতে প্রথমে ইয়েটা কাটি দেওয়ার পরবর্তীতে আমি যেটা লিখলাম এটা তুমি লিখতে মানে লিখবে আর কি, আর লেখার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের এরকম একটা ইভেন্টে নিয়ে যাবে। আর এই ইভেন্টের মাধ্যমে কিন্তু অনেকে ফ্রিতে স্পিন করার সুযোগ দেওয়া হচ্ছে, যদিও আমাকে দেওয়া হয় নাই। তো পার্সোনালি গাইস তারপর আমি তোমাদেরকে স্পিন করে দেখাচ্ছি আমাকে কোন জিনিসগুলো দেওয়া হচ্ছে। তো পার্সোনালি গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাকে এখন পর্যন্ত ভালো, ও মাই গড, এটা আমাকে দিয়ে দিল। তার সাথে এর পাশাপাশি আবার স্পিন করব, তো তোমরা দেখতে পাচ্ছ আমাকে এই প্যান্টটা দেওয়া হয়েছে, তার সাথে আবার স্পিন করব, তো এবার আমাকে এই শার্টটা দেওয়া হয়েছে, তার সাথে নিচের মানে সুইটারটা দেওয়া হয়েছে। তো আবার আমি স্পিন করে তোমাদেরকে দেখাই দিই বিস্তারিতভাবে, তোমরা দেখতে পাচ্ছ ও মাই গড আমাকে এটা দেওয়া হলো। তো তার পাশাপাশি আবার স্পিন করব, তোমাদেরকে আমি এ টু জেড ভাবে দেখাই দিই আসলে কোন জিনিসগুলো দিচ্ছে, তো এটা আমি পেয়ে গেলাম। তো যাই হোক, এই ইভেন্টটা এইভাবেই কাজ করতে হয়। আর এই জিনিসগুলো কিন্তু ডাইরেক্টলি তোমরা গেমের ভিতরে যাওয়ার পরবর্তীতে দেখতেও পাবে, বলতে গেলে আমরা সাধারণ যে রিওয়ার্ডগুলো যেভাবে পাই আর কি ফ্রিতে স্পিন করার মাধ্যমে, সেভাবেই তোমরা এখানকে এখানে স্পিন করার মধ্যে তোমাদের গেমের ভিতরে ওইভাবেই মানে শো করবে আর কি, ইভেন তোমরা পড়তেও পাবে কোনো রকম কোনো সমস্যা ছাড়াই। এই গ্লিচটা ইউজ করার মাধ্যমে কি আমাদের আইডির কোনো সমস্যা হবে কি হবে না সে ব্যাপারটাও তোমাদেরকে বলি। তো পার্সোনালি গাইস এরকম গ্লিচ কিন্তু অহরহ আগেও আমাদের গেমের ভিতরে আসছিল, আর এই গ্লিচগুলো ইউজ করার মাধ্যমে কিন্তু আইডির তেমন বড় ধরনের কোনো সমস্যা হয় নাই। বাকিটা তোমাদের হাতে গাইস, তোমরা যদি ইউজ করতে চাও ইউজ করতে পারো, আর যদি ইউজ করতে না চাও সেক্ষেত্রে ইউজ করা থেকে বিরত থাকেও। তো আমি যেটুকু বলার সেটুকুই বললাম। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা ছিল এইটুকুই, টেক কেয়ার, বাই বাই।